বাঁকুড়ার ওন্দা ব্লকের ওন্দা 2 নম্বর পঞ্চায়েতের ভাদুলডাঙ্গা এলাকায় সরকারি জায়গার উপর লাগানো লক্ষ লক্ষ টাকার গাছ কেটে পাচারের অভিযোগ ওন্দা 2 নম্বর পঞ্চায়েত ও তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। সরকারি নিয়ম না মেনে নিলাম না করেই কিভাবে গাছ কেটে পাচার হলো তা নিয়ে শোরগোল পড়ল ওন্দা ব্লকের ওন্দা 2 নম্বর পঞ্চায়েতে। বিজেপির অভিযোগ, পঞ্চায়েতের ফান্ডে টাকা জমা না করে নিজেদের ফান্ডে টাকা জমা করছে তৃণমূল, যে কারণে পঞ্চায়েতের নিজস্ব তহবিল দিনের পর দিন শূন্য হতে চলেছে। এখন প্রশ্ন উঠছে, এই লক্ষ লক্ষ টাকা যাদের পকেটে গেল আদেও কি তাদের কোনো শাস্তি হবে? স্থানীয় প্রশাসন কি চোরেদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন, নাকি প্রশাসনের একাংশের মদতেই চলছে এই দুর্নীতি? ওন্দা 2 নম্বর পঞ্চায়েতের প্রধান চাইনা কাইতি কি বললেন এই সম্বন্ধে শোনাবো। দেখুন, এই বিষয়ে আমি আগে কিছু জানতাম নাই, আমার পারমিশন যেহেতু লাই নাই, সেখানে আমি কি করতে পারি? মনে করো রাত্রে পেতে কে কখনো ওটা কাটবে, আমাকে যদি জানিয়ে করতো তখন আমি আমি ব্যবস্থা নিতাম, তা আমাকে তো জানিয়ে কাটে না। এই যে আমি পঞ্চায়েত থেকে কোনো পারমিশন দেওয়া হয়নি, অন্তত না পঞ্চায়েতে কোনো পারমিশন। এবারে গ্রামের লোক সেটা উদ্যোগ নিয়ে করেছে, আমি সেখানে কি বলবো, প্রশাসনের হাতেও চলে গেছে সেটা, প্রশাসন সেটা স্টেপ নেবে, আমি সেখানে আর কি বলবো বলবো। কালকে আপনি ফোন করেছিলেন, কালকে আমি ফোন করার পর আমি আমার ওই স্থানীয় এলাকায় ফোন করেছিলাম, এখনো আসল কি যে বিষয় জানি নাই, যেহেতু প্রশাসনের হাতে চলে গেছে এখানে আমার আর কিছু করার নেই, আপনার এবারে তদন্ত করে দেখতে পারেন। আমি ভেস্ট জায়গা বটে, কিন্তু আমি তো জানতাম না এই বিষয়ে, তাই এখন এগুলো আর বিষয়ে কোনো মন্তব্য আমি করবো নাই। দেখুন, এই পঞ্চায়েতটা হচ্ছে তৃণমূলের পরিচালিত পঞ্চায়েত। এই পঞ্চায়েতের সরকারি ল্যান্ডে যখন গাছ চুরি হয়ে যায়, আমরা বারবার অভিযোগ করা সত্ত্বেও আমাদের অভিযোগ উনি লিখিত আকারে গ্রহণ করেননি, এবং উনি বলেন যে আমি এইসব বিষয়ে আমি কোনো কিছু জানি না। তারপরেও আমরা বিডিও সাহেবের কাছে গেছি, আমরা লিখিত দরখাস্ত করেছি, দরখাস্ত দেওয়ার পরেও তৃণমূলের একাংশ, সরকারের একাংশ একদম মদতে এই দিনের বেলায় রাতের বেলায় গাছ একভাবে চুরি হয়ে যাচ্ছে, কারণ এদের বালি পাথর কয়লা গাছ কোনো কিছুতেই আটকায়নি, এখন এরা গাছের উপরে লেগে পড়েছে। তাই আমাদের এই ভাদুলডাঙ্গা গ্রামের থেকে যেভাবে গাছ চুরি হয়ে যাচ্ছে, আমরা চাই এর প্রতিকার, এবং এই যে চোরদের যদি শাস্তি না হয় তাহলে আমরা রাজনৈতিকভাবে বৃহত্তর আন্দোলনে যাব, এবং এই চোরদের শাস্তি আমরা চাই। আপনার কোথায় অভিযোগ জানিয়েছেন? আমরা পঞ্চায়েতে গিয়েছিলাম, পঞ্চায়েতে লিখিত আকারে আমরা অভিযোগ করেছিলাম, সেখানে অভিযোগ আমাদের নেয়নি, উনি বলেছেন এই বিষয়ে আমি কিছু জানিনি। তারপর আমরা লিখিতভাবে বিডিও অফিসে আমি অভিযোগ করেছি, তার কপি আমার কাছে আছে, এইটার আমরা প্রতিকার চাই এবং এই চোরদের আমরা শাস্তি চাই। বিডিও কোনো রকম ব্যবস্থা নেন? বিডিও কোনো রকম ব্যবস্থা নেননি, তাই আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই চোরদের যেন শাস্তি হয়। আপনার নাম পরিচয়? আমার নাম সুজিত কুমার দত্ত, আমি পঞ্চায়েত সমিতির মেম্বার। অভিযোগ আমাদের একটাই যে এখানে পঞ্চায়েতগুলোতে এখন বর্তমান তহবিলের অবস্থা শূন্য, বাড়ার কিচ্ছু নেই, আর এই অবস্থাতে গ্রামের যদি একটা মানুষ বিপদগ্রস্ত হয় তাকে আর্থিক সাহায্য করার মতো পঞ্চায়েতগুলোর স্থিতি নেই, অথচ প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত, এখানে ওন্দা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে ভাদুলডাঙ্গার এই যে সরকারি খাস জায়গা, এখানে কয়েক লক্ষ টাকার গাছ, পুরাতন গাছ কেটে পাচার হয়ে গেল, যেটা হওয়ার কথা ছিল পঞ্চায়েত থেকে অক্সিজেনের মাধ্যম দিয়ে আলোচনার ভিত্তিতে অক্সিজেন পদ্ধতিতে আসতে হবে, এবং বিভিন্ন যে আরও সরকারি দপ্তরের ছাড়পত্র লাগে নিয়ে গাছ বিক্রি হবে, সেই টাকা পঞ্চায়েতের নিজস্ব তহবিল আনটাইড খরচের জন্য রাখা হয়, অথচ পঞ্চায়েতের একটা টাকাও আয় নেই, আর রাতের অন্ধকারে দিনের আলো তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে গাছ কেটে পাচার হয়ে চলে যাচ্ছে, মদ দেখে আছে। আমরা পঞ্চায়েতে অভিযোগ জানিয়েছি, পঞ্চায়েতে অভিযোগ নেয়নি, বিডিওকে অভিযোগ জানিয়েছি, তার কপি আছে আমাদের কাছে, যে বিডিওকে 1 তারিখে অভিযোগ জানানো হয়েছে, আজকে 27 তারিখ, এর মধ্যে প্রায় 90% গাছ এখান থেকে পাচার হয়ে চলে গেছে, লক্ষ লক্ষ টাকার গাছ, এর দায়ভার কে নেবে? আমরা জানি যে এখানকার সাধারণ মানুষ যারা, তাদের হক এই গাছের উপরে, তাদের পঞ্চায়েতের নিজস্ব তহবিলের টাকা এটা, অথচ যে প্রশাসন, পুলিশ এবং পঞ্চায়েত তিনজনের মদতে তৃণমূলের কিছু দুষ্কৃতিকারী এই গাছকে, পঞ্চায়েতের সম্পত্তিকে লুট করে নিয়ে চলে গেল, আমরা এর বিচার চাই। আপনার নাম পরিচয়? আমি অঞ্জন নাগ চৌধুরী, ওন্দা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা।